বাজার নিয়ন্ত্রণে আলুর দাম ঠিক করলো সরকার, পাইকারিতে প্রতি কেজি 25 ও খুচরায় 30 টাকা। সিলেটে পুলিশ হেফাজতে মৃত রায়হানের মরদেহ পুনঃময়না তদন্তের নির্দেশ, ঘটনাস্থলে পিবিআই। বরগুনায় রিফাত হত্যায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায় 27 অক্টোবর, যুক্তিতর্ক উপস্থাপন শেষ। ইলিশের অভয়াশ্রমে 4 নভেম্বর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ, জেলেদের জন্য প্রণোদনা। পিরোজপুর হাসপাতালে বিদ্যুৎ সংকট, ঠিকমতো চলে না জেনারেটরও, ভোগান্তিতে রোগীরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, বাজার নিয়ন্ত্রণে আলু বিক্রিতে দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ 30 টাকা কেজি দরে বিক্রি করতে হবে আলু। সকালে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। নির্ধারিত দাম অনুযায়ী পাইকারিতে আলুর দাম নির্ধারণ করা হয়েছে 25 টাকা কেজি, আর কোল্ড স্টোরেজে থাকা আলু বিক্রি করতে হবে 23 টাকা দরে। বাজারের দাম ও সরবরাহ বিশ্লেষণ করে এই দাম নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দাম অনুযায়ী আলু বিক্রির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবাইকে। আলুর দাম ঠিক রাখতে বাজারে কঠোরভাবে নজরদারি করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আলুর দাম হলো 23 টাকা হিমাগার, 25 টাকা পাইকারি, 30 টাকা খুচরা। এটা এই মুহূর্তে আমরা সব মানে আমরা সব ফিল্ড থেকে নিয়ে তথ্য নিয়ে ওদের উৎপাদন খরচের উপর ইয়ে করে আমরা এটা যতদিন পর্যন্ত ভাবতে আমরা অনুগ্রহ নোটিশ দিব না ততদিন থাকি। তোদেরকে আমরা ভোক্তা অধিকারকে আমরা জানাইছি, বাণিজ্য মন্ত্রণালয়কে জানাইছি, সরকারকে আমরা জেলা প্রশাসনদেরকে জানাইছি, জরুরি ভিত্তিতে এগুলা বাজার মনিটরিং করে এদেরকে বাজারে চাল, আলু, পেঁয়াজ, ডিম, সবজি সহ সব ধরনের নিত্য পণ্যের দাম বাড়তি, কমেনি কাঁচামরিচ ও চালের দামও। বন্যা ও বৃষ্টির কারণে পণ্যের সরবরাহ কম, তাই দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। যদিও ক্রেতাদের অভিযোগ, কারসাজি করে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে আলু, আদা, রসুন, তেল, আটার, পেঁয়াজের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় কেজিতে 5-15 টাকা। পেঁপে ছাড়া সব সবজির দাম 50 টাকার ওপরে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ কেজি প্রতি 90 টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। ঘোষণার পরও কমেনি চালের দামও। মোটা চাল, আটাশ বিক্রি হচ্ছে 52-55 টাকা, আর মিনিকেট চালের দাম 60 টাকা প্রতি কেজি। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রাম থেকে জানাবেন ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে কোন কোন জিনিসের দাম বেড়েছে, বাজার মূল্য নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে বাজার নিয়ে আমরা দেখেছি অধিকাংশ ক্রেতাদের মধ্য থেকে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি। তারা বলছেন যে যেই হারে প্রতিদিন সবজি সহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের দাম বাড়ছে, সেই হারে কিন্তু তাদের যে ইনকাম সেটি বাড়ছে না, যার কারণে তাদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই মুহূর্তে আমি লালখান বাজারের একটি চট্টগ্রামের লালখান বাজারের একটি খুচরা দোকানে আছি। এখানে বিক্রেতার কাছে আসলে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম যে কোন পণ্যের দাম এর মধ্যে সপ্তাহের ব্যবধানে কমেছে। তিনি কিন্তু পণ্যের দাম কমার কোনো তথ্য আমাকে জানাতে পারেননি। তিনি বলেছেন বেশিরভাগ পণ্যের দামই কিন্তু যে বারবার প্রতি সপ্তাহের ব্যবধানে বাড়তে চলেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এই দোকানে আমরা দেখেছি চালের দামও প্রায় সপ্তাহের ব্যবধানে অন্তত 2 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছেন বলে এখানকার বিক্রেতা আমাকে জানিয়েছেন। এবং এখানে একেবারে মোটা সিদ্ধ যে চালটি সেটি বিক্রি হচ্ছে 45 টাকা দরে, এবং স্বর্ণ নামে যে সিদ্ধ চালটি বিক্রি সেটি বিক্রি হচ্ছে 48 টাকা দরে, এবং জিরাশাইল চাল বিক্রি হচ্ছে 58 টাকা দরে, এবং বেতি আতপ যেটি সেটি 50 টাকা দর, এবং মিনিকেট যে আতপ সেটি 52 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সয়াবিন তেলের কথা তিনি বলছিলেন যে তারা সচরাচর 80-85 টাকার মধ্যে তারা খোলা সয়াবিন তেল বিক্রি করে,
কিন্তু এখন সেই প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এবং একই সঙ্গে আদার দাম কিন্তু আমরা দেখেছি যে গত ঈদুল আজহার পর থেকে বাড়তে শুরু করেছিল, সেটি এখনো পর্যন্ত 250 টাকা রয়েছে। এবং একই ধরনের পেঁয়াজের ক্ষেত্রে একই চিত্র আমরা দেখতে পেয়েছি যে ভারত রপ্তানি বন্ধের পর আমরা দেখেছিলাম নতুন করে পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে যখন আসার খবর সবদিকে প্রচার হয় তখনই দেখেছিলাম পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছিল, কিন্তু এখানে দেশি পেঁয়াজের নামে বিভিন্ন যে মিয়ানমারের যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু 90 থেকে 100 টাকা ধরে এখানকার খুচরা বাজারগুলোতে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে পেঁয়াজের তারা যে পেঁয়াজ কিনছেন সেখানেও কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ পচা পেঁয়াজ পড়ছে, যার কারণে তাদের বাড়তি দাম নিতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর কেবল এই যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য নয়, একই অবস্থা আমরা কিন্তু সবজির যে বাজার সেখানেও কিন্তু দেখেছি, শীতকালীন যেসব সবজি এর মধ্যে বাজারে এসেছে সেখানে মূলা ছাড়া অধিকাংশ সবজিই কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর নিত্য প্রয়োজনীয় স্বাভাবিক সময়ে যেসব সবজি পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু 60 থেকে 80 টাকা, আর পেঁপে কিংবা আমরা যদি পেঁপের কথা বলি সেটিও কিন্তু যেটি অন্যান্য সময় 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হয় সেটি কিন্তু এখন 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই অবস্থা আমরা মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও দেখেছি। আর সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে এই সময়টাতে আলুর কিছুটা সংকট থাকে, কিন্তু এবার সেই সংকট এত বেশি বেড়েছে, চাহিদা এত বেশি বেড়েছে, আলুর দাম কিন্তু এরই মধ্যে হাফ সেঞ্চুরি পার হয়েছে। এখানেও কিন্তু আমরা দেখেছি খুচরা দোকানে 50 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় আসলে দাম কমার কোনো তথ্য আসলে খুব বিক্রেতারা খুব কমই দিতে পারছেন। তারা বলছেন যে এই বিশেষ করে সবজির যে বাজার সেটি হয়তো শীতকালীন সবজির সরবরাহ আরো বাড়লে হয়তো কিছুটা কমতে পারে, সেই আশায় তারা এখন বসে আছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের বাজারের খবর। ইফতেখার, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা এবার বগুড়ার বাজার পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, বগুড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন দেখছেন, আর আলু আর পেঁয়াজের দাম কেজি প্রতি কত টাকা বেড়েছে? কোন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরই দাম আমার নজরে কম হয়েছে এরকম তথ্য আমরা পাইনি, এবং যেসব বাজারে আমি খোঁজ খবর নিয়েছি সবগুলো জায়গাতেই সব ধরনের পণ্যেরই মূল্য আসলে ঊর্ধ্বগতি। বলা যায় যে গত সপ্তাহের সাথে তুলনা করলে এমন কোনো পণ্য নাই যা কেজিতে 8 থেকে 10 টাকা করে বাড়েনি, এমনই অবস্থা। আর আপনি যে প্রশ্নটা জানতে চেয়েছিলেন সেটি পেঁয়াজের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে দেশি এবং আমদানি করা পেঁয়াজের সবগুলোতেই দাম কিছুটা বেড়েছে। দেশি পেঁয়াজ এখন বাজারে 90 টাকা কেজি, আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে, মশলাগুলো রয়েছে, বিশেষ করে কাঁচা মরিচের মূল্য এখন প্রতি 250 গ্রাম প্রায় 50 টাকা কেজি 50 টাকার মতো। অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলোরও দাম চড়াই রয়েছে। আমি একটু আগে যে জায়গাটাতে এসেছি এটি বগুড়া শহরের ভেতরে, পৌর এলাকার ভেতরে একটি বাজার, যেটি মুকোবধির স্কুল বাজার বলা হয়। এখানে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে শীতের সবজির মধ্যে যেসব সবজি আমদানি করা হয়েছে বিশেষ করে গাজর এবং টমেটো, সেগুলোর দাম গত বছরের তুলনায় বেশি বলছেন তারা। 100 টাকা কেজি আমদানি করা গাজর এবং 120 টাকা কেজি টমেটো, যেগুলো মূলত বিদেশ থেকে আসা বা আমদানি করা, এরকমই। আর অন্যান্য দেশীয় সবজি যেগুলো রয়েছে বিশেষ করে পটল, ঝিঙ্গা এবং অন্যান্য যেসব পণ্য রয়েছে, সবজি রয়েছে, তার কোনোটারই দাম আসলে 40 টাকার নিচে নাই, যেটি আমরা গত বছর এই সময় দেখতে পেয়েছি 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি, সেগুলোর দাম এবার দ্বিগুণেরও বেশি। এবার 60 টাকা কেজি ঢ্যাঁড়স চলছে, যেটি আমরা অনেক বছর এই সময় এই দাম দেখতে পারিনি। আর 120 টাকা কেজি ফুলকপি, যেটি গত বছরও আমরা শুরুর দিকে একটুটা বেশি পেয়েছি কিন্তু এইরকম সময় কম রয়েছে। আমি আপনাকে বাজারে যদি পণ্যের যে অবস্থা সেটি দেখাই, তাহলে একটু ধারণা পাবেন যে এখন শাকসবজি ভরা শীতের সবজিও কিছুটা আছে কিন্তু সব কিছুরই দাম অনেক বেশি। আলুর পাশাপাশি অন্যান্য যেসব সবজি এই সময় খুব বেশি চলে সেগুলোরও দাম খুব বেশি। একমাত্র আমার কাছে কম মনে হয়েছে বৈকপি, কচু, যেগুলো 40 টাকা কেজি, এর বাইরে মূলা রয়েছে 40 টাকা কেজি। এরকম সময় আমরা বিগত বছরগুলোতে মূলার যে দাম দেখেছি সেটি কখনো কখনো 10 কখনো 15 এইরকম। আর আপনি জানেন যে উত্তরবঙ্গের সবজির একটি বড় বলা যায় যে হাব, যেখান থেকে সারা দেশেই সবজি যায়, সেই জায়গাগুলোতে এবার সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত বন্যার কারণে। এবং সেই অবস্থার কথা বলেই বিক্রেতাদের কাছ থেকে আমরা যে তথ্য পাচ্ছি সেটি হলো যে দাম প্রতিদিনই বাড়ছে মূলত সবজির উৎপাদন ব্যাহত হওয়ার কারণে। অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দামই মূলত বেড়েছে, এই একই অজুহাত বলা হচ্ছে যে বন্যার কারণেই বা এবার বৃষ্টির কারণেই মূলত এরকম হয়েছে। আর সব মিলিয়ে আমরা যেটি দেখতে পেয়েছি যে আপাতত আরও 7 থেকে 10 দিন কোনো সবজির দাম বাজারে কমবে এমন কোনো আভাস আমরা কোথাও পাচ্ছি না। একই সাথে চালের বাজারে যে অস্থিরতা আমরা গত 15-20 দিন আগে দেখেছিলাম সেটিও ঠিক ওই রকমই রয়েছে, কেজিতে দাম বেড়েছে কোথাও কোথাও 1 থেকে 1.5 টাকা। বলা যায় যে সব কিছু পণ্যই এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে রয়েছে। চট্টগ্রাম এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে মৃত রায়হানের মরদেহ আবার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রায়হানের স্ত্রীর দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এইচএম মাহফুজুর রহমান এই নির্দেশ দেন। এদিকে বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ক্রাইম সিন ইউনিট। তদন্তে যাদের নাম আসবে তাদের সবাইকেই মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার। গেল শনিবার রাতে টাকা না দেওয়ার অভিযোগে রায়হান আহমেদকে নির্যাতনে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনায় মামলার পর চার পুলিশকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছে, তো জেলা ম্যাজিস্ট্রেট যে আছেন অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, কিন্তু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করা হবে। এনি আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এসআই আকবরের বিষয়ে সর্বশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, আর তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, পিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে কি জানা গেল, আর দ্বিতীয় ময়না তদন্তের জন্য রায়হানের মরদেহ কখন নেওয়া হচ্ছে? এই যে ঘটনা, এটি ঘটেছিল গত শনিবার সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে, এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে কতিপয় পুলিশের নির্যাতনেই যুবক রায়হান আহমেদ মারা যান বলে অভিযোগ ছিল পরিবারের। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার রাত্রিতে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন, অর্থাৎ আয়োজনী ছিলেন, ওনার আবেদনের প্রেক্ষিতে আজ সিলেট জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অর্থাৎ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এইচএম মাহফুজুর রহমান পুনরায় ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছেন, এবং এ সম্পর্কে কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়ে গেছে। পিবিআইয়ের কর্মকর্তারা যখন পুলিশের কাছ থেকে এই দায়িত্বটি নিয়েছেন, অর্থাৎ তদন্তভার নিয়েছেন, তারাও এই পুনর্বার ময়নাতদন্তের আবেদনের পক্ষে সমর্থন দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে সিলেটের পিবিআই পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন খুব দ্রুততম সময়েই যত জলদি সম্ভব এই ময়নাতদন্তের কাজ সম্পন্ন করা হবে। এদিকে যেহেতু আজই তারা নথিপত্র পেয়েছে, অর্থাৎ তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই, সেহেতু আজ ক্রাইম সিন ইউনিটের সদস্য সহ সিলেটের পিবিআই যিনি পুলিশ সুপার রয়েছেন সকলেই আজ বন্দরবাজার পুলিশ ফাঁড়ি অর্থাৎ সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আড়াই ঘন্টাব্যাপী পরিদর্শন করে সেখান থেকে আলামত সংগ্রহ করেছেন, এবং আজকে যেহেতু প্রথম দিন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এই তদন্ত কাজ চলবে, এবং যেহেতু একটি আলোচিত বিষয় সেহেতু কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং তদন্ত শেষে যাদেরকেই সম্পৃক্ত তা পাওয়া যাবে তাদেরকেই মামলায় অন্তর্ভুক্ত করা হবে, এই বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন। আর এই ঘটনায় গত পরশু দিন অর্থাৎ গত সোমবার দিন বিকেলবেলা চার পুলিশকে বরখাস্ত, সাময়িক বরখাস্ত, এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। তো নিয়ম অনুযায়ী তাদের পুলিশ লাইন্সে থাকার কথা থাকলেও বরখাস্তর পরপরই কিন্তু ইনচার্জ এসআই তিনি লাপাত্তা রয়েছেন, তো সে ব্যাপারে এখনও গ্রেফতারের কথা বলে যাচ্ছেন আমাদেরকে পুলিশ, তবে তাকে এখনও আটক কিংবা গ্রেফতার কিছুই করা সম্ভব হয়নি। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। সুনামগঞ্জে শিশু অপরাধে আলাদা ১০টি মামলার রায় দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালত। দুপুরে এসব মামলার রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ জাকির হোসেন। ১০ মামলায় অপরাধী ১৪ শিশুকে সংশোধনের জন্য এক বছর তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় পরিবারগুলোকে ৮টি শর্ত মেনে চলতে হবে। এসব কর্মকাণ্ড তদারকি করবেন সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা। কোনো শর্ত মানতে ব্যর্থ হলে ওই কর্মকর্তার প্রতিবেদনের ওপর আবার তাদের আটক করে টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে। আইনজীবীরা বলছেন এই রায়ের মাধ্যমে অভিযুক্ত শিশুদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এই ধরনের রায়ে শিশু অপরাধ কমাতে সহায়ক হবে। প্রবাসী মুক্তির অর্থ হচ্ছে তাদেরকে সাজা ঘোষণা করে ওই সাজার জন্য জেলখানা বা কিশোর উন্নয়ন কেন্দ্রে না পাঠিয়ে তাদের পরিবারের মধ্যে রেখে সামাজিক ইন্টিগ্রেশন, সোশ্যাল ইন্টিগ্রেশন বা সামাজিক একত্রীকরণের জন্য সংশোধনের সুযোগ দেওয়া হয়। সরকার, জনপ্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয় দেশ বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করতে অসত্য ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো হচ্ছে, এর ফলে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সরকার ধৈর্যের সাথে এসব অপপ্রচারকারী ও তাদের
সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 75 বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগামী 22 নভেম্বর পরবর্তী তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন আদালত। আদালতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা র‍্যাব। পরে সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন দিন ধার্য করেন। 2012 সালে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। পরে শেরেবাংলা নগর থানায় নিহত মেহেরুন রুনির পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। সাগর রুনি হত্যাকাণ্ডের পরে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশ ও পরে ডিবি এই মামলার তদন্তভার পায়। এরপর আদালত র‍্যাবকে মামলার তদন্তের নির্দেশ দেন। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায় ঘোষণা আগামী 27 অক্টোবর দুপুরে আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে 74 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। একই সঙ্গে এই মামলায় জামিনে থাকা 8 আসামিকে নিজ নিজ আইনজীবীর জিম্মায় ফের জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে গত 30 সেপ্টেম্বর এই মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনকে খালাস দেয় আদালত। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। আদালতে আইন উপস্থাপন এবং যুক্তিতর্ক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পেরেছি যে আসামিরা জড়িত এবং সর্বোচ্চ শাস্তি বিধানের আমরা দাবি রেখে আমরা যুক্তিতর্ক আজকে শেষ করেছি। আদালত আগামী 27 অক্টোবরে রায় ঘোষণা করে। আমরা আশা করি যে 27 অক্টোবর এই সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 13 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,593 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 14,411 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,684 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.69%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,82,959 জনে। সুস্থ হয়েছেন আরও 1,576 জন। এ নিয়ে মোট সুস্থ 2,97,449 জন। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিনই অভিযান চালাবে মৎস্য বিভাগ, প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড। ইলিশ শিকার থেকে বিরত রাখতে প্রণোদনা হিসেবে চাল বিতরণ সহ ব্যাপক কর্মসূচি নিয়েছে মৎস্য বিভাগ। আশ্বিন মাসের অমাবস্যা এবং ভরা পূর্ণিমায় মা ইলিশ প্রচুর ডিম ছাড়ে। মা ইলিশ যাতে অবাধে ডিম ছাড়তে পারে এজন্য আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের 6টি অভয়াশ্রমে বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। এছাড়া এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় এরই মধ্যে নৌকাসহ সরঞ্জাম তীরে উঠেছে চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা ও ভোলার জেলেরা। এই অবসরে জাল আর নৌকা মেরামত করবেন তারা। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের অভিযোগ, প্রতিবছরই চাল পান নিষেধাজ্ঞা শেষে, যা তাদের কোনো উপকারে আসে না। এছাড়া বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগও তাদের। অনেক সময় দেখি তারা ব্যবসায়ী করে হেরা চাল পায়, আমরা চালটা পাই না। চালটা যখন অবরোধ দেয় তখন দিলে আর কি ভালো হয়, অভাবটা দূর হয়, তখন তো আমরা বসা থাকি, কাজ কাম নাই। সরকার সহায়তা করে, সরকারের দেয় এমপির কাছে, এমপির দেয় নেতার কাছে, ছোটো ছোটো নেতারা এটা ভাগ্যের হয়ে যায় কয় আমরাই জেলিয়া। জেলেদের সহায়তার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা রাতে দিনে 24 ঘন্টা 4টি করে টিম আমরা রোস্টার করে আমরা নদীতে অবস্থান করব, যাতে করে অসাধু জেলেরা মা ইলিশের প্রজননের সর্বোচ্চ মৌসুমে যাতে কোনো ক্রমেই আমাদের মাছের, জাতীয় মাছের প্রজননকে ব্যাহত করতে না পারে। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সভা এবং নদীতীর এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এখন লক্ষ্মীপুর এবং চাঁদপুর থেকে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই লক্ষ্মীপুর থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে মাছ ধরা নিষেধাজ্ঞা জেলেরা মানছেন কিনা, আর নিষেধাজ্ঞা মানাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন?
আসলে কিন্তু মধ্যরাত থেকে লক্ষ্মীপুরের যে রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে সাইকেল এলাকা রয়েছে, অর্থাৎ 100 কিলোমিটার এলাকায় কিন্তু আমাদের এই অভিযান চলছে এবং এই এখানে যে মাছ ধরা যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু বাস্তবায়নের জন্য টাস্কফোর্স গঠনের মাধ্যমে কিন্তু এখানে নৌ পুলিশ, পুলিশ, স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড এবং যে মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু পৃথকভাবে তারা কিন্তু নদীতে অভিযান অব্যাহত রেখেছেন। কিছুক্ষণ আগে কিন্তু লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং মৎস্য কর্মকর্তা এস এম বেল্লাল হোসেনের নেতৃত্বে এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা নৌ পুলিশের নেতৃত্বে দুইটি ভাগে বিভক্ত হয়ে কিন্তু নদীতে অভিযান চালিয়েছেন তারা। কিন্তু ইতিমধ্যে তারা কয়েক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন এবং সেগুলা যে মজ চৌধুরী ঘাটে সেখানে বিনষ্ট করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত আমরা এই অভিযানের যে গতকাল থেকে এখন পর্যন্ত যদিও প্রায় 12-14 ঘন্টা অতিক্রম হয়েছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা যে অভিযানের যে সফলতা সেটি কিন্তু নদীতে বলা যায় যে পুরোপুরি কিন্তু ফাঁকা, জেলেরা তেমন নাই বললে চলে। তো আমরা এখানে যে আমি এখন যেখানে রয়েছি এটি হলো লক্ষ্মীপুরের যে মজুচৌদ্দি ঘাট, সবচেয়ে যে বড় ঘাটটি রয়েছে এখানে। আমরা অনেক জেলেদের সাথে কথা বলেছি, তারা যে অভিযোগ করেছেন প্রতি বছরে কিন্তু এই অভিযানের সময় তাদেরকে যে পনাদোনা দেওয়া হয় সে পনাদোনা কিন্তু সত্যিকার যে প্রকৃত জেলেরা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন না। এখানে অন্য পেশার লোকজনকে দেওয়া হচ্ছে তারা অভিযোগ করেছেন, তাই তারা বলছেন যেন প্রতি বছরের মতো যে অভিযোগগুলো রয়েছে সেগুলো যেন এবছরও যেন অভিযোগের আওতায় না আসে এবং সত্যিকার অর্থে যারা প্রকৃত জেলে যেন তারা এই খাদ্য সহায়তা পায় বা পনাদোনা পায় সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার জেলেরা জানিয়েছেন। তারা বলছেন যে তারা প্রতি বছরের মতো এবছরও কিন্তু তারা যে সরকারের যে নিষেধাজ্ঞা সেটি বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার তারা সেভাবে করছেন এবং তারা নদীতে জানছেন না সরকারের আইন তারা মেনে চলার যে প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে অনেক যে স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন, মৎস্য ব্যবসায়ী রয়েছেন বা যে আড়তদার রয়েছেন বা বরফ কল রয়েছেন সেগুলো সম্পূর্ণ পুরা জেলায় যে প্রায় 30টি ঘাট রয়েছে, 30টি ঘাটের কিন্তু বরফ কলগুলো বন্ধ রয়েছে এবং ঘাটগুলো বন্ধ রয়েছে। জেলেরা তারা যে অলস সময় বলতে তারা যে তাদের জাল রয়েছে বা নৌকা রয়েছে সেগুলো মেরামতের কাজ করছেন। কিন্তু আমরা এই কিছুক্ষণ আগে আমি যখন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই 22 দিন যে অভিযান সেটি কিন্তু কঠোরভাবে তারা পালন করবে এবং এই বিষয়ে তারা যেটি তাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেন কোনোভাবে নদীতে জেলেরা না নামতে পারে, যেন তারা এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য যা যা করার তা তা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কিন্তু মৎস্য কর্মকর্তারাও বলছেন তারা কিন্তু প্রচুর যে সকাল থেকে কিন্তু বিভিন্ন ভাগে তারা এই লক্ষ্মীপুরের যে মজুচৌদ্দি ঘাট থেকে মতিরহাট, লুদুয়া, চরপলকন, আলেকজান্ডার চেয়ারম্যান ঘাট এবং সরগজারিয়া সহ যে বিভিন্ন ঘাট রয়েছে বা বিভিন্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা ভাগ হয়ে তারা কাজ করছেন, অভিযান চালানো হচ্ছে। আপনি প্রণোদনার কথা বলছিলেন, প্রতি বছরে কিন্তু জেলেরা এই অভিযোগটি করে থাকেন যে তারা প্রণোদনা আসলে ঠিক মতো পান না, যাদের পাওয়ার কথা তারা পান না, অন্যরা পান। তো এটি মৎস্য বিভাগ এই বিষয়ে কি বলছে, আপনি মৎস্য বিভাগে কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, এই জিনিসগুলো নিশ্চিত করবেন তারা কিভাবে? আমি কিন্তু এই বিষয়ে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা বা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলেছি। জেলা মৎস্য কর্মকর্তা তারা যেভাবে বলছেন যে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তারা কিন্তু জেলেদের তালিকা তারা তৈরি করেন, এই তালিকা তৈরি করার পরে কিন্তু জেলেদেরকে যে চূড়ান্ত করা হয়। আসলে এখানে যদি কোনো গোলমেল থাকে সেটি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে তারা হয়তো এখানে এদিক সেদিক করেন, কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে এই তালিকা তারা করেন না, কিন্তু তারা তালিকা স্থানীয় জনপ্রতিনিধির তালিকা দেওয়ার পরে তারা ওই অনুপাতে তারা খাদ্য সহায়তা দেন। কিন্তু জেলেদের যে অভিযোগ সেটি হলো প্রকৃত যারা জেলে রয়েছেন, অনেক জেলে কিন্তু এখনো তালিকাভুক্ত হন নাই। এখানে কিন্তু বিভিন্ন পেশাজীবী রয়েছেন, রিক্সাওয়ালা রয়েছেন বা বিভিন্ন দোকানদার রয়েছেন, বড় বড় ব্যবসায়ী রয়েছেন, তাদের নামে কিন্তু কাট করা হচ্ছে, তারাই কিন্তু পনাদনা পাচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন জানিয়েছেন যে প্রকৃত জেলেরা যেন সত্যিকারের জেলেরা যেন তারা এই যে সরকারের যে খাদ্য সহায়তা সেটি যেন পায় এমনটি দাবি করা হচ্ছে। লক্ষ্মীপুরে প্রায় 52,000 মতো জেলে রয়েছে, এর মধ্যে 42,000 নিবন্ধিত রয়েছে, এই নিবন্ধিতের বাইরে যে আরো 10,000 জেলে রয়েছে তাদেরকেও কিন্তু এইবার কিন্তু খাদ্য সহায়তার আনার যে কার্যক্রম সেটি কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং তারা বলছেন যত জেলে রয়েছে প্রত্যেককে যেন এই যে খাদ্য সহায়তা পায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে আজকের এই সর্বশেষ এই যে অভিযানের প্রথম দিনের সর্বশেষ তথ্য। আব্বাস, আপনি থাকবেন আমাদের সাথে এই বিষয়ে আরো জানাতে। এবার চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল রুবেল। রুবেল, চাঁদপুরে মাছ ধরা নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা, জেলেরা কি বলছেন এই বিষয়ে, আর নিষেধাজ্ঞা মানাতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
আমরা সর্বশেষ প্রশ্নটা দিয়ে যদি আমি শুরু করি, গতকাল রাত 12:01 থেকে চাঁদপুরের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত যে 100 কিলোমিটার অভয় আশ্রম, এখানে কিন্তু নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং গতকাল রাত থেকে জেলা টাস্কফোর্সের অধীনে প্রায় 6টি টিম নদী চষে বেড়াচ্ছেন এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে যাতে করে এই অভিযান পরিচালিত হয় সে ব্যাপারে তারা দায়িত্ব পালন করছেন। কোস্টগার্ড, নৌ পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। তবে নদীতে যে জেলেরা নামছে তার প্রমাণ হিসেবে পাওয়া গেছে যে কোস্টগার্ড আজ দুপুরের নাগাদ মতলবের আমিরাবাদ এলাকায় একটি কাঠি ইঞ্জিন চালিত নৌকা, 50,000 মিটার জাল এবং একজন জেলেকে তারা আটক করেছেন ভ্রাম্যমাণ আদালতে, যার 1 বছরের সাজা হয়েছে। সুতরাং নদী যে আসলে একদমই রক্ষিত অবস্থায় রয়েছে এবং কোনো জেলে যে নামছে না আসলে সেটা খুব নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে এই বিশাল যে নদী এলাকা বেপদ্দা মেঘনার যে বিশাল এলাকা, এই এলাকায় কিন্তু যারা অসাধু জেলে তারা কিন্তু চুরি করে বিভিন্নভাবে কিন্তু এই টাটকা মৌসুম এবং ইলিশ মা ইলিশের সময় দুই সময় কিন্তু তারা এই নদীতে এই সব অবৈধ কাজের সাথে জড়িত থাকে। তবে এখানকার যারা জেলে তারা বলছেন, প্রকৃত যারা জেলে তারা কখনোই কিন্তু এই নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরার জন্য নদীতে নামে না। আমরা কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব আসাদুল বাকির সাথে, তিনি যেটা জানিয়েছেন যে এখানে যে 51,159 জন নিবন্ধিত জেলে রয়েছেন তাদের মধ্যে 50,000 জেলেকে এবার প্রণোদনা হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হবে, তারা প্রতি জেলে 20 কেজি করে চাল পাবেন। তবে এই যে 51,000 নিবন্ধিত জেলে রয়েছে এই জেলেদের তালিকা তৈরির ক্ষেত্রে সময় কিন্তু আসলে অনেকটা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে এখানকার জেলেরা দাবি করছেন। তাদের দাবি, প্রকৃত যারা জেলে তাদের অনেক অসুখ একটা বিশাল অংশই রয়ে গেছে এই তালিকার বাইরে, যার কারণে আসলে এই যখনই এই প্রণোদনা দেওয়া হয় খাদ্য সহায়তা দেওয়া হয় সেক্ষেত্রে প্রকৃত যারা জেলে তারা বরাবর এখান থেকে বঞ্চিত হন। আমরা কথা বলেছিলাম এখানকার যিনি মৎস্য বিজ্ঞানী রয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকান্ত চাঁদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে, তিনি যেটা জানিয়েছেন যে বৈজ্ঞানিক ভিত্তিতে দীর্ঘ গবেষণার কারণেই কিন্তু এই এবারের অক্টোবরের 14 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের যে অভিযানের সময়টি নির্ধারণ করা হয়েছে সেটা বৈজ্ঞানিক কারণেই করা হয়েছে, কারণ আগামী 16 অক্টোবর অমাবস্যা এবং 31 অক্টোবর পূর্ণিমা রয়েছে। এই অক্টোবর পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতেই মূলত কিন্তু ইলিশ সবচেয়ে বেশি ডিম পাড়ে, আর এই ডিম পাড়ার বিষয়টাকে নির্বিঘ্ন করার জন্য ইলিশকে নির্বিঘ্নে ডিম পাড়ার সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই বিষয়ে জানাবেন যে প্রণোদনার কথা বলা হচ্ছে সেটি দেওয়া হবে, সেটি কবে নাগাদ দেওয়া শুরু হতে পারে এই বিষয়ে কিছু বলা হয়েছে কিনা বা কোন পদ্ধতিতে এবার দেওয়া হবে, যেহেতু অভিযোগ আছে গত কয়েক বছর ধরে এই জেলেরা অভিযোগ করছেন তারা ঠিকমতো সেটা পাচ্ছেন না। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির সাথে। আসলে এই মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় কিন্তু এর আগে কখনোই কিন্তু প্রণোদনা দেওয়া হয়নি, এবারেই প্রথম 20 কেজি করে প্রণোদনা দেওয়া হবে এবং ইতিমধ্যে কিন্তু এই বরাদ্দ মৎস্য বা পশুসম্পদ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক হয়ে মৎস্য কর্মকর্তার কাছে এসেছে এবং সেই বরাদ্দ ডিউ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বরাবর সেই ডিউ পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা গতকাল আমাকে জানিয়েছেন আগামী হয়তো 2-3 দিনের মধ্যেই এই যারা নিবন্ধিত জেলে রয়েছেন 50,000 জেলে তাদের কাছে এই চাল পৌঁছে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আজকে প্রথম দিনের সর্বশেষ খবর। রাঙ্গামাটির নানিয়ার চরে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন আশাপূর্ণ চাকমা ওরফে রকেট ও শম্ভু চাকমা। নিহত রকেটকে নিজেদের দলের সদস্য আর অন্যজন সাধারণ জেলে বলে দাবি করেছে UPDF। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। নানিয়ারচর থানার SI মোহাম্মদ আনোয়ার জানিয়েছেন এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। স্বজনরা কেউ যোগাযোগ না করলে তাদের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাহ করা হবে। সেনাবাহিনী জানিয়েছে UPDF মূল দলের পরিচয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কাপ্তাই হ্রদের জেলেদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল একটি চক্র। এমন তথ্যে মঙ্গলবার বিকেলে মাছ ব্যবসায়ী সেজে অভিযানে যায় সেনাবাহিনীর কয়েকটি দল। সেখানে চাঁদা নিতে আসা UPDF-এর সদস্যকে তারা ধরে ফেলে। পরে লুকিয়ে থাকা UPDF-এর অন্য সদস্যরা গুলি চালালে সেনা সদস্যরা পাল্টা গুলি করে। পরে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার ও অস্ত্র জব্দ করা হয়। পিরোজপুর জেলা হাসপাতালে তেল বেশি খরচ হওয়ায় বৈদ্যুতিক জেনারেটর না চালানোর অভিযোগ রয়েছে। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ না থাকলে বিকল্প হিসেবে রোগীদের জন্য এই জেনারেটর ব্যবস্থা করা হয়, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি চালু না করায় চরম ভোগান্তিতে রয়েছেন রোগীরা।
পিরোজপুর জেলা হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 2004 সালের এপ্রিলে চালু করা হয় বৈদ্যুতিক জেনারেটর। তবে বড় আকৃতির ওই জেনারেটরে তেল খরচ অনেক বেশি হওয়ায় আর্থিক সংকটের কারণে 3 মাস পরই তা বন্ধ হয়ে যায়। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা না থাকায় লোডশেডিংয়ের সময় অতিরিক্ত গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন ভর্তি থাকা রোগীরা। একটা সরকারি হসপিটাল, একটা জেনারেটর ব্যবস্থা নেই, এতগুলা রোগী আছে, তাদের এ বিষয়ে সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জেনারেটরটি নষ্ট হয়ে গেছে। রোগীদের ভোগান্তি কমাতে ছোট জেনারেটর কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঠিক করতে অনেক টাকা খরচ হয়, তেলের খরচও অনেক বেশি, সাব স্টেশনের মতো একটা, সেই কারণে ওইটার বাজেট পাওয়া যায় না, ওই জন্য ওইটা আসলে কেউ মাথা ঘামাচ্ছে না। 1982 সালে প্রতিষ্ঠিত পিরোজপুর সদর হাসপাতালকে এবছরের জানুয়ারিতে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। একই সঙ্গে নাম পরিবর্তন করে রাখা হয় পিরোজপুর জেলা হাসপাতাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনা ও লক্ষ্মীপুরে পুকুরে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় ওই 4 শিশু। স্বজনরা জানান, দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার 2 ভাইয়ের 2 শিশু সন্তান খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তারা পানিতে ভেসে ওঠে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে 2 শিশুকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতরা হলো শাকচর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ও শাহজাহানের ভাই কামাল হোসেনের মেয়ে সুমি আক্তার। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে মারা গেছে 2 শিশু। সকালে জুরাইল গ্রামের পাভেল মিয়ার মেয়ে মরিয়ম ও সুজন মিয়ার মেয়ে তানিশা আক্তার পুকুরে পড়ে যায়। উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।